আমরা শুধু একটু কথা বলতে চাই যে এই যে দুঃসময়টা এটা কবে যাবে আমরা কেউ জানি না। এখানে আমাদের একটাই কাজ, আমরা একে অপরের জন্য দোয়া করা। দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য মানুষের দোয়া করা এবং চেষ্টা করা। আজকে আমি যখন গাড়ি দিয়ে আসতেছি, এক ভদ্রমহিলা সিদ্ধিগঞ্জ থেকে আমাকে ফোন করলেন। আমি ওনাকে চিনি না, ওনার হাজব্যান্ড একটা এনজিওতে কাজ করেন। আমাকে বললেন যে আমি তো নিম্নবিত্ত, আপনি যদি আমাকে কিছু দান করেন সেটাও আমি নিতে পারবো না। তাই বললাম তাহলে ফোন করেছেন কেন? বললো ফোন করেছি এই কারণে, কেউ না কেউ সাথে শেয়ার করতে হবে কষ্টটা, আমার এই দুঃখটা তো কারোর কাছে বলতে হবে। আমি বলেন তো, উনি আমাকে বললো দেখেন স্কুলের বেতন, ক্লাস তো হচ্ছে না কিন্তু বেতন তো দিতে হচ্ছে। আলাম জি জি। বললো আমরা কতদিন এইভাবে পারবো, কিন্তু হাজব্যান্ড তো বেতন পাচ্ছেন না। আলাম আপনাদের আমি কী করতে পারি? তো উনি আমাকে উত্তর দিল যে আপনি আমার জন্য দোয়া করুন। এই যে মধ্যবিত্ত পরিবার আজকে নিম্ন মধ্যবিত্ত আকার ধারণ করছে, সামনের সময়টা অত্যন্ত কঠিন একটা সময় আমাদের সামনে আসছে। সারা বিশ্বে অর্থনীতিতে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী মহামন্দা আসতেছে। এই মহামন্দা আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেখানে আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি। আপনারা যারা আছেন এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেটা যাতে ওভারকাম করতে পারি। মিডিয়ার বদলতে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বদলতে এবং প্রিন্ট মিডিয়ার বদলতে আজকে নারায়ণগঞ্জবাসীর যে সমস্যার সমাধানগুলি হয়েছে, আমি মনে করি সেইখানে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, ডিএনডির পানি নিষ্কাশন বলেন, নারায়ণগঞ্জের হাসপাতাল বলেন, কিংবা গরিব মানুষকে ত্রাণ দেওয়া বলেন, এই প্রত্যেকটা কাজই হ্যাঁ হয়তোবা আমরা করেছি, আল্লাহ আমাদের দিয়ে করিয়েছেন, কিন্তু এখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা। এখানে ওনারা কোনো দলমত দেখেন নাই, ওনারা সম্মিলিতভাবে কাজ করেছেন। ওনাদের এই রিপোর্টগুলির উপরে বেস করে এগুলি আদায় করে নিয়ে আসা আমাদের জন্য সহজ হয়েছে। এই জন্য আমি আমার অন্তর থেকে, একদম মনের গভীর থেকে আল্লাহকে সাক্ষী রেখে মিডিয়ার সকল ভাইদেরকে আমি দোয়া করি। আমি আপনাদের সবার কাছে দোয়া ভিক্ষা চাই, আমরা যাতে জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওইভাবে কাজ করতে চাই যাতে আল্লাহকে খুশি করে এই দুনিয়া ছাড়তে পারি। আমি মানুষ ফেরেশতারা শয়তান না, আমরা রাজনীতি করি। এখানে বিএনপির চেয়ারম্যান সাহেব আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, অনেকেই আছেন, কিন্তু এসছেন বিএনপি পরিচয় না, এসছেন তাদের দলীয় মানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এসছেন। সেখানে আমার শুধু একটাই অনুরোধ থাকবে, রাজনীতি করতে যেয়ে অনেক সময় অনেক কথা আমাদেরকে বলতে হয়েছে, আমরা বলেছি, আমি বলেছি, বাদল বলেছে, খোকন শাহ বলেছে, মজিবুর ভাই বলেছে, শকত ভাই বলেছে। হয়তো এই কারণে হয়তো অনেকে মনে আঘাত পেয়েছে। নিজাম বলেছে, হেলাল বলেছে, সাজদু বলেছে, নিপু বলেছে, মতি বলেছে, আমরা যারা আছি এই সামনে পিছনে সবাই হয়তো বলেছি। এই কথা বলতে যেয়ে হয়তো অনেকের মনে আঘাত লেগেছে। আমি সবার কাছে হাত জোর করে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মৃত্যুর পর মানুষ আমার কোনো সুযোগ থাকে না। কালকে যদি না থাকি, কালকে যদি চলে যাই, তাহলে এইভাবে হয়তো আপনাদের সামনে তো আর এসে বলতে পারবো না যে আল্লাহর রাস্তায় মাফ করে দেন।